হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? অনেক দিন ধরেই প্রস্তুতি নেওয়া হচ্ছিল একটা ফ্যামিলি পিকনিকের জন্য। সেই জন্য গত রবিবার নরেন্দ্রপুরের কাছে চৌহাটি মোড়ে একটা বাগান বাড়ি সবাই মিলে ঠিক করলাম এবং পৌঁছে গিয়েছিলাম হই হুল্লোড় করব বলে। গড়িয়া থেকে মাত্র 8 ঘন্টার দূরত্বে এই বাগান বাড়িটি ছিল, অত্যন্ত সুন্দর। বাগান বাড়িটা বাইরে থেকে দেখে অত্যন্ত ছোট মনে হলেও ভেতরে কিন্তু একটা বড় পরিবারের জন্য সাফিসিয়েন্ট জায়গা রয়েছে। তো দুদিকে দুটো বড় মাঠ ছিল, মাঝখান থেকে সোজা একটা রাস্তা, আর সামনাসামনি সোজাসুজি ছিল একটা দোলনা। তো আমার তো সারাদিন ওই দোলনাতে বসেই কেটে গেছিল। তো তারপরে সকালবেলা যাওয়ার সাথে সাথে আমাদেরকে দেওয়া হয়েছিল ব্রেকফাস্টে গরম গরম লুচি, সাথে আলু ফুলকপির তরকারি আর জয়নগরের মোয়া। এদিকে আমাদের লাঞ্চের প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছিল। তো ব্রেকফাস্ট করার পরে কিছুক্ষণ আমরা ঘোরাঘুরি করলাম এবং গান চালিয়ে দেওয়া হয়েছিল। খুব সুন্দর সুন্দর গান বাজছিল, তো সেই তালে তালে আমরা সবাই খুব নাচানাচিও করেছিলাম। তারপরে আবার চলে এসেছিল চিকেন পকোড়া সাথে কোল্ড ড্রিঙ্কস। সেই সমস্ত খাওয়া দাওয়ার পর্ব মেটার পরে শুরু হয়েছিল আমাদের গেমের রাউন্ড। গেমের রাউন্ডে প্রথমেই আমাদের বাড়ির যত মহিলারা ছিলাম তাদেরকে খেলানো হয়েছিল মিউজিক্যাল চেয়ার। সেখানে আমি সেকেন্ড হয়েছিলাম, একটুর জন্য ফার্স্ট হতে পারিনি। প্রাইজে জিতেছিলাম একটা চিপসের প্যাকেট এবং সাথে ছিল একটা ছোট ডেয়ারি মিল্ক। সেকেন্ড গেম রাউন্ডে ছিল বাড়ির মা মাসি মামি শাশুড়ি, আমাদের যত শাশুড়িরা রয়েছে তাদের জন্য। তাদেরকে বলা হয়েছিল রিং ছুটতে হবে, যে যত বেশি রিং ছুটতে পারবে সেই অ্যাকর্ডিং তারা ফার্স্ট সেকেন্ড হয়েছিল। আর আমাদের সব থেকে লাস্ট গেম ছিল উইকেটে বল হিট করা, যেটাতে বাচ্চা বড় প্রত্যেকেই পার্টিসিপেট করেছিল। প্রথমে বাচ্চারা করেছিল, তারপরে বাড়ির ছেলেরা পার্টিসিপেট করেছিল, সেই অ্যাকর্ডিং ওদেরকেও প্রাইজ ডিস্ট্রিবিউট করা হয়েছিল। তারপরে শুরু হয়েছিল বড়দের ক্রিকেটের রাউন্ড। সেখানে কালীঘাট ভার্সেস বাজরনি, অবশ্যই বাজরনি জিতেছিল। এদিকে আমাদের দুপুরবেলা লাঞ্চের প্রস্তুতি শুরু হয়ে গেছে। লাঞ্চে ছিল চিকেন কষা, মাটন কষা, কাতলা, দই কাতলা, ভাত, গরম গরম ভাত, তার সাথে স্যালাড, মাছের মাথা দিয়ে ডাল, বেগুন ভাজা, সব কিছু। প্রতিটা রান্না ছিল অসাধারণ। লাঞ্চে আমাদেরকে বসিয়ে দেওয়া হয়েছিল, বাড়ির ছেলেরা খুব সুন্দরভাবে পরিবেশন করেছিল এবং প্রত্যেকটা অনুষ্ঠানেই তাই করা হয়। আমাদের বাড়ির যত মহিলারা রয়েছে তাদেরকে ওরা প্রথমেই যত্ন সহকারে খাইয়ে দেয়, তারপরে কিন্তু ওরা খেতে বসে। তো প্রতিটা রান্নাই ছিল খুবই ভালো। মাটনটা এত সুন্দর সিদ্ধ হয়েছিল, একদম তুলতুলে নরম মাটন, মুখে দিলেই গলে যাচ্ছিল। তো প্রত্যেকেই খুব তৃপ্তি সহকারে খেয়েছিল, দেখতেই পাচ্ছেন সবাই কত সুন্দর মন দিয়ে খাওয়া দাওয়া করছে। তো আমার খাওয়া দাওয়া তো হয়ে গেছিল, তারপরে এরা হচ্ছে সব আমার, কেউ আমার দেওর, কেউ আমার যা, আমার মামি শাশুড়ি মাসি শাশুড়িও এদিকে খেতে বসেছে, তো ওনারাও খাচ্ছিলেন। তো প্রত্যেকেই খুব তৃপ্তি সহকারে খাবারগুলো খেয়েছিল। এরা হচ্ছে সব আমার মাঝখানে আমার হাজবেন্ড এবং হাজবেন্ডের সব ভাই, ভাইয়ের বন্ধু আছে, প্রত্যেকেই আছে। তো ওরাও খেতে বসেছে একদম লাস্ট ব্যাচে। তো ওদের খাওয়া দাওয়ার পর্ব মিটল, মিটতে মিটতে মোটামুটি বিকেল হয়ে গিয়েছিল। শীতের মরশুম তো চলছেই, পিকনিকেরও মরশুম চলছে। আপনারাও কিন্তু চাইলে এই বাগান বাড়িটি থেকে ঘুরে আসতে পারেন। অত্যন্ত সুন্দর ছিমছাম একটা বাগান বাড়ি, যেখানে আপনারা একটা গোটা দিন সুন্দর হেসে খেলে কাটিয়ে দিতে পারেন। তারপরে আমরা সপরিবারে গ্রুপ ফটো তুলেছিলাম, আমাদের কিন্তু অনেক বড় ফ্যামিলি। মোটামুটি সন্ধে হতে শুরু হয়ে গিয়েছিল এবং চলে এসেছিল গরম গরম কফি, দেখতেই পাচ্ছেন তৈরি হচ্ছে কফি। কফিটা কিন্তু খেতে দুর্দান্ত হয়েছিল। এদের কিন্তু আনন্দের শেষ নেই, ওরাও চাইছে যাওয়ার সময় যতটুকুনি আনন্দ আর একটু অ্যাড করে নেওয়া যায়। তাই সবাই সন্ধে হয়ে যাওয়া সত্ত্বেও এখনও নেচে চলেছে। দেখতে দেখতে সন্ধে হয়ে গেছে এবং আমাদের ডিনারের পর্ব শুরু হয়ে গেছে। হ্যাঁ বন্ধুরা, আমাদের কিন্তু ডিনারেরও ব্যবস্থা ছিল। ডিনারে ছিল লুচি, তার সাথে ছিল কষা আলুর দম। প্রত্যেকের পরিবারের জন্য পার্সেল তৈরি করে দিচ্ছিল আমার হাজবেন্ড। দেখতে দেখতে একটা গোটা দিন আমরা কি সুন্দর পার করে দিলাম। আকাশে তখন এত সুন্দর একটা চাঁদ উঠেছে, সেই চাঁদটার দিকে তাকিয়ে মনে হচ্ছিল দিনটা যদি আর একটু বড় হতো
তাহলে না হয় আরেকটু আনন্দ করতে পারতাম। তো সারা দিনের অনেক আনন্দ, অনেক স্মৃতি এবং মনে আশা নিয়ে বাসে উঠে পড়লাম বাড়ি ফেরার জন্য। আসছে বছর নিশ্চয়ই আবার আমরা এরকম আরেকটা পিকনিক করতে পারবো। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।